আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আসমা আক্তার আছি আপনাদের সাথে। কেমন আছেন আপনারা সকলে? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দয়ায় অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সাথে। তো একটু দেখতেই পেরেছেন যে চুলায় আমি বসিয়ে দিয়েছি খুদের ভাকা। তো খুদের ভাকাটা আমি আগে বসিয়ে দিয়েছি, আপনাদের দেখাতে পারিনি। এই যে খুদের ভাকা আমি দিয়েছি আলু, পেঁয়াজ, তারপরে মিনিকের চালের খুদ, মুসুরি ডাল, মুগ ডাল দিয়ে আমি বসিয়ে দিয়েছি। আজকে চুলায় গ্যাস নিয়ে, তো গ্যাসটা আজকে হঠাৎ দেখি কমে গেছে, তো আমি একটা সোনা দিয়ে ঢেকে দিচ্ছি, আস্তে আস্তে হতে থাকবো। আর আমি কী কী ভর্তা বানাবো সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি। এই যে দেখুন, এখানে আছে ভাসপাতার ভিজা শুটকি। আজকে আমি এই শুটকির ভর্তাটা আপনাদের বানিয়ে দেখাবো। আর এখানে নিয়েছি আমি চাপা শুটকি, চাপা শুটকির ভর্তা আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। আর এই তো দেখতেই পেরেছেন, এখানে আমি নিয়েছি কালো জিরা, আমি আজকে কালো জিরার ভর্তা বানাবো। এই যে এখানে নিয়েছি আমি ধনিয়া পাতা, আমি ধনিয়া পাতার ভর্তা বানাবো। আর এখানে আমি খেসারি ডাল ধুয়ে রেখেছি, তো এখন গ্যাস নেই, গ্যাস আসলে খেসারি ডালটা আমি সিদ্ধ বসিয়ে দিব, ভিজিয়ে রেখেছি আমি। তো দেখে আসি কী অবস্থা আমার খুদের ভাতার। দেখতে পাচ্ছেন আমার খুদের ভাতা কিন্তু পানি শুকিয়ে গেছে। এই যে আমি একটু নেড়ে দিচ্ছি এখন খুব ভালোভাবে। এখন আমি এর ভিতরে দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি। এখন আমি ভালোভাবে নেড়ে দিব। এখন দেখে আসি আমার খেসারি ডাল সিদ্ধ হয়েছে কিনা, বোঝা তো যাচ্ছে যে খেসারি ডাল সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন আমার খেসারি ডাল খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো। শুটকির ভর্তা বানানোর জন্য আমি চুলায় দিয়েছি একটি পেন। এখন আমি পেনের ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন। এখন ভালোভাবে সিদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো কিছু পানি অ্যাড করে। ভালোভাবে সিদ্ধ হয়ে আসলে এর ভিতরে আমি দিয়ে দিব চাপা শুটকি। এখন আমি একটু ঢেকে দিচ্ছি। ধনিয়া পাতার ভর্তা বানানোর জন্য আমি চুলায় একটি পেন বসিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিব তেল। এই যে আমি দিয়ে দিচ্ছি এখানে তেল। এখন আমি তেলের উপরে দিয়ে দিব পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন দিয়ে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া দিব। পেঁয়াজটা যখন একটু লাল লাল হয়ে আসবে তখন আমি এর উপরে দিয়ে দিব ধনিয়া পাতা। এখন আমি একটু সয়াটা উঁচা করে দেখছি, তো পানি আমার শুকিয়ে গেছে। এই যে দেখুন আমি চাপা শুটকিটা কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি এই যে পেঁয়াজের উপরে দিয়ে দিচ্ছি মেলে। এখন আমি আর একটু ঢেকে দিব, তাহলে শুটকিটা নরম হয়ে যাবে। আমার শুটকি সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি আর একটু ভালোভাবে একটু নেড়ে দিব। একদম পানি শুকিয়ে গেলে এর ভিতরে আমি হালকা একটু তেল দিয়ে আর একটু ভাজা ভাজা করে নিব। আমার পেঁয়াজ লাল হয়ে গেছে, এখন আমি এর উপরে দিয়ে দিব ধনিয়া পাতা। এখন আমি একটু নেড়ে দিব। তো আমি শুটকির ভিতরে একটু তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে আমি আর একটু ভাজা ভাজা করে নামিয়ে ফেলবো, তাহলে কিন্তু ভর্তাটা খেতে ভীষণ ভালো লাগবে। এখন আমি একটু নাড়া দিয়ে দিব, খুব ভালোভাবে আমি নাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেলবো এখন ভর্তাটা। কালো জিরা ভাজার জন্য আমি পেনে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। কালো জিরা ভর্তার জন্য আমি এখন ভেজে নেবো শুকনো মরিচ।
আছে, এখন আমি শুকনো মরিচ নামিয়ে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন। বাঁশপাতা শুকিয়ে ভাজার জন্য আমি দিয়ে দিচ্ছি পেনের তেল। এখন আমি দিয়ে দিচ্ছি শুকিগুলো আমি এখন তেলের উপরে একটু ভেজে নিব। এই যে দেখুন, এখন আমি দিয়ে দিব কালো জিরা। তো কালো জিরাটা আমি আগে ধুয়ে ভালোভাবে শুকিয়ে নিয়েছি। এখন আমি একটু নাড়া দিয়ে নামিয়ে ফেলবো কালো জিরাটা। আমার কালো জিরা ভাজা হয়ে গেছে, এখন আমি চুলাটা স্টোভ করে দিচ্ছি। ভর্তা বানানোর জন্য এই যে দেখুন, আমি শিল পাটাটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি আগে বানাবো হচ্ছে চাপা শুটকির ভর্তা। এই যে আমি নিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি আমি এখন পরিমাণ মতো লবণ চাপা শুটকি ভর্তায়। এখন আমি বেটে নিব। আমার শুকির ভর্তা বানানো হয়ে গেছে, এখন আমি একটি প্লেটে তুলে নিব। এখন আমি বানাবো ধনিয়া পাতা ভর্তা। এই যে দেখুন, ধনিয়া পাতা বানিয়েছি আমি। তো আমি ধনিয়া পাতা ভর্তা বানাচ্ছি, প্রচুর গরম, একদম ঘেমে যাচ্ছি। আর ধনিয়া পাতা ভর্তা বানানো হয়ে গেছে, এখন আমি তুলে নিব। এখন আমি বানাবো বাঁশপাতা শুকির ভর্তা। এখানে নিয়েছি আমি শুকনা মরিচ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমি লবণ। এখন আমি একটু পানি দিয়ে বেটে নিব। আমার শুকনা মরিচ বাটা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি বাঁশপাতা শুকি। এখন আমি হালকা একটু পানি দিয়ে ভালোভাবে একটু বেটে নিব। বাঁশপাতা শুকিতে কিন্তু অনেক কাঁটা থাকে, তাই আমি এখন খুব ভালোভাবে বেটে নিচ্ছি যেন কাঁটা না থাকে। আমার শুকি খুব ভালোভাবে বাটা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আর পেঁয়াজটা আমি একটু আদা বাটা করে নিব, একেবারে মিহিন করব না পেঁয়াজ আমি। এই যে দেখতেই পাচ্ছেন, আমি আদা বাটা করে নিচ্ছি। এখন আমি বানাবো কালো জিরার ভর্তা। তো কালো জিরা ভর্তা বানানোর জন্য আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আমি এখন হালকা একটু পানি নিয়ে নিচ্ছি। আমার কালো জিরা ভর্তা বানানো হয়ে গেছে, এখন আমি তুলে নিব। আমার ভর্তা বানানো হয়ে গেছে, এখানে আমি 5 রকমের ভর্তা বানিয়েছি। তো আমার এই ভর্তা রেসিপিটা আপনাদের কেমন লেগেছে? আশা করি অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজ এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।